দেখুন, ভারতের সঙ্গে যুদ্ধে চীনের তেমন কোনো লাভ হবে না। ভারত সরকার মনে করেন ডোকলাম সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধে চীনের তেমন কোনো লাভ হবে না, বরং এতে অধিক হতাহতের ঝুঁকি বাড়িয়ে দেবে। জানা গেছে চীনের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধানে কূটনীতির ওপর জোর দিচ্ছে ভারত, এক্ষেত্রে সহায়তা করছে রাশিয়া। আগামী 3 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনের আগেই সীমান্ত উত্তেজনা হ্রাস করতে ভারত ও চীনকে বোঝাচ্ছে রাশিয়া। ওই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নেবেন। ভারতের উচ্চপদস্থ কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন ডোকলাম এবং অন্যান্য সীমান্তে সংঘাতে জড়ানো চীনের জন্য আঞ্চলিক এবং কৌশলগত কোনো সুবিধা বয়ে আনবে না। সশস্ত্র সংঘাত থেকে কেউই লাভের ফসল ঘরে তুলতে পারবে না। বরং ভারত যদি 1962 সালের পরিস্থিতি ভোগ না করে, তাহলে এশিয়ায় চীন যে সুপার পাওয়ার এবং আমেরিকার জন্য চ্যালেঞ্জ হওয়ার চেষ্টা করছে, সেই লক্ষ্য অর্জনে চীন ক্ষতিগ্রস্ত হবে। আর সীমান্তের যে কোনো সংঘাতে সংঘাত পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে, উভয় দেশের জন্য দুর্ভোগ বয়ে আনবে। তবে ডোকলামে ভারতীয় সেনাবাহিনী সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।